আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি হাসিনা সরকার পতনের পর লোকচক্ষুর আড়ালেই রয়েছেন। বলা চলে আত্মগোপনী আছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে 13 নভেম্বর বুধবার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে। কনের বেশে আছেন টিকটকার রাইসা। এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি ও রাইসা। তবে বিভিন্ন গণমাধ্যমে বিয়ের যেসব ছবি খবর হিসেবে ছড়িয়ে পড়ে, সেখানে পাত্রী রাইসা ছিলেন না বলে জানিয়েছে আফ্রিদির পরিবার সহ কনের পরিবার। আফ্রিদির পরিবার জানায়, রাইসার বিয়ে 1 বছর আগেই হয়ে গেছে। রাইসা ও রামিসা যমজ বোন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাইসা খুব পরিচিত মুখ, তাই সবাই ধরে নিয়েছিল রাইসাকে আফ্রিদি বিয়ে করেছেন। তবে রাইসাকে বিয়ে করেননি আফ্রিদি। আফ্রিদির সঙ্গে যার কাবিন হয়েছে তিনি রাইসার যমজ বোন রামিসা। এদিকে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল আফ্রিদির সঙ্গে প্রেম করছেন ঢাকাই সিনেমার নায়িকা দিঘি। তবে বিয়ের খবরে যেন গুঞ্জনেই প্রমাণিত হলো। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ্যে আসার পর দেশীয় গণমাধ্যমে অনেকটাই ক্ষুব্ধ হয়ে দিঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না, সে সবসময় আমার ভালো বন্ধু, যাক আল্লাহ বাঁচিয়েছে। কয়েকদিন পরপর ওর সঙ্গে আমাকে জড়িয়ে যেভাবে গুঞ্জন হতো তা নিয়ে বেশ বিরক্ত ছিলাম, অবশেষে একটু শান্তি পেলাম। দিঘি আরও বলেন, আমি যতটুকু জানি পারিবারিকভাবেই কনের বাড়িতেই আপাতত কাবিন হয়েছে, পরে বড় পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।